আমাদের ভারতীয় উপমহাদেশে মদ ভিত্তিক পানীয়গুলিকে স্বাস্থ্য পানীয় বলা হয়, কারণ এগুলি পুষ্টির সাথে শক্তিশালী এবং দুধের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। পুষ্টিকর পরিপূরক হিসাবে বর্তমান বাচ্চাদের এবং বয়স্কদের ডায়েটের একটি অংশ হল মদ। কম প্রোটিনযুক্ত ডায়েটে মদ ডায়েটরি পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়, কারণ এতে গর্ভবতী মহিলাদের এবং ভ্রূণের জন্য গুরুত্বপূর্ণ ফোলিক অ্যাসিড সহ 30টিরও বেশি প্রয়োজনীয় খনিজ উপাদান এবং ভিটামিন রয়েছে। মদ অঙ্কুরিত বার্লি থেকে প্রাপ্ত পণ্য। বার্লি প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার পরে নরম করা হয় এবং তারপরে নিয়ন্ত্রিত পরিস্থিতিতে অঙ্কুরোদ্গম করানো হয়। অঙ্কুরিত শস্য শুকানো, গ্রাইন্ডিং, এক্সট্রাক্টিং, ফিল্টারিং এবং বাষ্পীভূত হওয়ার পরে 78-80% মল্ট এক্সট্রাক্ট পাওয়া যায়। মল্টিং শস্যের স্টার্চগুলিকে শর্করায় যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হিসাবে পরিবর্তিত করে। বেশিরভাগ লোক স্বাদ এবং বর্ণ অনুযায়ী মদ কিনে এবং ব্যবহার করে। মদগুলি পুষ্টিকর হওয়ায় জনপ্রিয় এবং হজম করা সহজ, কারণ এগুলিতে হজমযোগ্য কার্বোহাইড্রেট, কম সুক্রোজ সামগ্রী, প্রোটিন, ভিটামিন ও খনিজ এনজাইম রয়েছে। মদগুলির একটি আলাদা স্বাদও রয়েছে। মদগুলোকে ডায়াস্ট্যাটিক এবং ননডায়াস্ট্যাটিক বলা হয়। ডায়াস্ট্যাটিক মদ সক্রিয় এনজাইমগুলি স্টার্চকে শর্করায় রূপান্তর করে এবং রুটি বেক করার সময়ে এইগুলো ব্যবহার করা হয়। ননডায়াস্ট্যাটিক মদ পাউডারটির কোন সক্রিয় এনজাইম নেই এবং সাধারণত স্বাদ বাড়ানোর জন্য মদ পানীয়তে ব্যবহৃত হয়। এটিতে চিনি, রম এবং অন্যান্য উপাদান থাকতে পারে। ভারতীয় উপমহাদেশ মদভিত্তিক পানীয়গুলির জন্য বৃহত্তম বাজার। মদভিত্তিক পণ্যগুলি এখানে স্বাস্থ্য পানীয় হিসাবে বাজারজাত করা হয়, বিশেষত শিশুদের লক্ষ্যবস্তু করা হয়। হরলিক্স ছাড়াও রয়েছে বর্ণভিটা, কমপ্লান বুস্ট এবং মাইলো। কিন্তু প্রকৃত সত্য হল এগুলো আপনার বাচ্চাদের খুব কমই কোনো পুষ্টি দেয়। ভারতীয় উপমহাদেশ হরলিক্স স্বাস্থ্য ও সুস্থতা পানীয় বিভাগে বিশ্বের শীর্ষস্থানীয় অবস্থানে থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী কেবল 56তম স্থানে রয়েছে। এই ব্র্যান্ডগুলো অপুষ্টি এবং দুধের ঘাটতিকে মূলধন করে দুধের বিকল্প হিসাবে নিজেদের অবস্থান শক্ত করেছে। হরলিক্স দাবি করে যে এটি বাচ্চাদের লম্বা, শক্তিশালী এবং তীক্ষ্ণতর হতে সহায়তা করার জন্য ক্লিনিক্যালি প্রমাণিত। কমপ্লান দাবি করে যে এটি ক্লিনিক্যালি প্রমাণিত যে এটি শিশুদের দ্বিগুণ দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে। বর্ণভিতা বলে যে পণ্যটিতে অভ্যন্তরীণ শক্তি সূত্র রয়েছে যা মস্তিষ্ক হাড় এবং পেশি বিকাশ করতে সহায়তা করে। তবে বিশেষজ্ঞরা যুক্তি দেখান যে এই পানীয়গুলি তাদের স্বাস্থ্যকর ত্যাগের জন্য সত্যিই যোগ্য নয় এবং আরও গুরুত্বপূর্ণ, এমনকি বাচ্চাদের পক্ষে সঠিক পরিপূরকও হতে পারে না। বেশিরভাগ প্যাকেট খাদ্য পণ্যগুলির মতো মদ ভিত্তিক পানীয়গুলির উপাদানগুলি প্রায় অকার্যকর, যদিও প্রাথমিক উপাদানটি মলতে থাকে। শিশুরা এই পানীয়গুলি থেকে প্রাপ্ত সমস্ত পুষ্টি আসলে পায় দুধ থেকে। এই পণ্যগুলি কেবল দুধের স্বাদ বাড়ানোর উদ্দেশ্যে কাজ করে। শিশুদের ক্রমাগত এই জাতীয় পণ্য খাওয়ানো পিতামাতার দ্বারা সম্পূর্ণরূপে একটি নেতিবাচক সিদ্ধান্ত। ক্রমাগত এগুলো পান করার ফলে শিশুরা আর শুধু দুধ পান করতে চায় না। এই মদ ভিত্তিক পানীয়গুলির বিজ্ঞাপনে আরও একটি ভাষা আমাদের উপর প্রভাব ফেলে, সেটি হল মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টগুলি অল্প পরিমাণে অপরিহার্য, কারণ তারা মানব দেহকে শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করতে এবং উন্নত করতে সক্ষম করে। উদাহরণস্বরূপ ক্যালসিয়াম হাড়ের জন্য উপকারী, শক্তির উৎপাদনের জন্য টাইপ বি এর ভিটামিন প্রয়োজনীয়, কোলাজেন এবং নিউরোট্রান্সমিটার তৈরির জন্য ভিটামিন সি, ইমিউনিটির জন্য ভিটামিন ডি, রক্তচাপ নিয়ন্ত্রণে ম্যাগনেশিয়াম, কোষে তরল বজায় রাখার জন্য পটাশিয়াম, ক্ষত নিরাময়ের জন্য জিঙ্ক, থাইরয়েড নিয়ন্ত্রণের জন্য আয়োডিন। আমাদের খাদ্য তালিকায় এইসব মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব পুষ্টির ঘাটতি বাড়ায়, অপুষ্টি তৈরি করে এবং এমনকি রোগের কারণ হতে পারে। একটি প্রতিবেদন অনুসারে এক গ্লাস দুধের সাথে মিশ্রিত 2 টেবিল চামচ বর্ণভিটায় রয়েছে প্রায় 45 মিলিগ্রাম পটাশিয়াম, 25 মিলিগ্রাম সোডিয়াম, 1 গ্রাম প্রোটিন, 6 গ্রাম শর্করা। প্রতিদিনের ভিটামিন এ 8%, প্রতিদিনের আয়রনের 10%, দৈনিক ভিটামিন সি এর 30%, দৈনিক জিঙ্কের 15% এবং দেহের জন্য প্রয়োজনীয় দৈনিক ম্যাগনেসিয়ামের 10%। এটিতে প্রোহেলথ ভিটামিন যেমন বি9, বি12, বি2 এবং ভিটামিন ডি রয়েছে বলেও জানা গেছে। কমপ্লানে 100 গ্রাম মদ ভিত্তিক গুঁড়োতে 18 গ্রাম প্রোটিন, 11 গ্রাম ফ্যাট এবং 62 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যার মধ্যে 24 গ্রাম চিনি, বর্ণভিটাতে 7 গ্রাম প্রোটিন, 1.8 গ্রাম ফ্যাট এবং 85.2 গ্রাম কার্বোহাইড্রেট, যার মধ্যে 32 গ্রাম চিনি, হরলিক্সে 11 গ্রাম প্রোটিন, 2 গ্রাম ফ্যাট এবং 79 গ্রাম শর্করা,
13.5 গ্রাম চিনি অন্তর্ভুক্ত রয়েছে। কমপ্ল্যান দাবি করেছে স্মৃতিশক্তি এবং গণিতের দক্ষতা উন্নত করতে ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন বি12 সহ 34টি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। হরলিক্স দানাশস্য এবং দুধের প্রাকৃতিক গুণাবলী একত্রিত করে পূর্ণাঙ্গ পুষ্টির দাবি করে। এই পণ্যগুলির পুষ্টি তথ্যতে থাকা পার্থক্য বোঝায় যে পুষ্টির তথ্য প্রকাশের জন্য কোনো প্রমিত নিয়ম নেই এবং অনেক ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো নিজেদের ইচ্ছামাফিক তথ্য তাদের বিজ্ঞাপনে ব্যবহার করে। একটি সমীক্ষায় দেখা গেছে যে বেশ কয়েকটি পানির তাদের লেবেলে উল্লেখিত তথ্যের সাথে আসল পুষ্টি উপাদানের পরিমাণে মিল নেই। উদাহরণস্বরূপ, হরলিক্সে ঘোষিত মানের নিচে ফ্যাট, প্রোটিন এবং নিয়াসিন, যা খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে, রয়েছে। কমপ্ল্যানে ঘোষিত মানের নিচে ক্যালসিয়াম, প্রোটিন এবং নিয়াসিন ছিল বর্ণবিদ্যা। পোস্ট এবং পিডিয়াসিওরে নিয়াসিন ছিল ঘোষিত মানের নিচে। ডিহাইড্রোসকর্বিক অ্যাসিড DHA মস্তিষ্ক এবং হার্টের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। গবেষণাপত্রে লেখা হয়েছে যে তিনটি ব্র্যান্ড, আমুল প্রো, বর্ণভিতা লিটল চ্যাম্পস এবং কমপ্ল্যান নিউট্রিগ্রো, কোনটিতেই এটি নেই, যদিও তারা বিজ্ঞাপনে এটা দাবি করে। এখন এটি একান্তই আপনার সিদ্ধান্ত যে কষ্টার্জিত টাকা খরচ করে আপনি এগুলো কিনবেন কিনা। আপনি চাইলে ইন্টারনেটে আরো সার্চ করে দেখতে পারেন। তথ্যসূত্রগুলো ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আকারেও দেয়া আছে, আপনি সরাসরি ক্লিক করেও যেতে পারেন। ধন্যবাদ।